আমাদের বণিকবাদার আজকের আলোচারিত আমাদের বিশেষ অতিথি যে আহসান তিনি একজন পলিটিক্যাল ইকোনমিস্ট অ্যাক্টিভিস্ট গত এক দশকেরও বেশি সময় ধরে এই দেশকে ব্যাখ্যা করেছেন এদের ইকোনমিক ডিসকোর্সের সাধারণ মানুষের জন্য পাঠপুযোগ্য লেখার চেষ্টা করেছেন সোশ্যাল মিডিয়াতে খুবই একজন ইন্ট্রিগিং পার্সোনালিটি আমরা তার কাছ থেকে ফেসিবাদের পতন এবং ফেসিবাদ পতন উত্তর বাংলাদেশের অভিমুখকে এটা নিয়ে জানার চেষ্টা করব সঙ্গে আছেন আমাদের লেখক চিন্তক আহমেদিন রুমি আশা করি আমরা একটা ইংগেজিং আলাপ তাদেরকে উপহার দিতে পারবো জিয়া ভাই আপনাকে স্বাগতম বনিক আলাপ চারিতে এই যে ফেসিবাদী ব্যবস্থা যে গত পনেরো বছর ধরে আমাদেরকে করে করে খেলো ফেসিবাদী ব্যবস্থার রট আমরা কোন কোন জায়গায় রয়ে গেছে যেটার কারণে আমাদেরকে সামনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে আপনার দৃষ্টিতে বাংলাদেশের ফ্যাসিবাদ পনেরো মানে পনেরো বছর মেয়াদি এই ফ্যাসিবাদ সোসাইটি পলিটিক্স ইনস্টিটিউশন প্রত্যেকটা জায়গাতেই খুব ডিপলি ঢোকানো হয়েছে ফলে আমি মনে হয় না যে এমন কোনো খাত আমরা দেখাইতে পারবো যেখানে ফ্যাসিবাদি কাঠামোটা এখনও রয়ে যায়নি এবং আমি যদি আপনার প্রশ্নটাকে আরেকটু এক্সপান্ড করি যে এই যে অনেকগুলো সবগুলো খাতের মধ্যে ফ্যাসিবাদি কাঠামোটা রয়ে গেছে তার মধ্যে কোন কোন খাতে সেটার ফ্যাসিবাদের এই মানে ক্রাইসিসটা আমাদেরকে সামনের দিনে আরও বড় বড় বিপদ তৈরি করতে পারে সো আমি যদি আপনার প্রশ্নটাকে ওই জায়গায় একটু এক্সপান্ড করি তাতে আমি বলবো যে প্রাতিষ্ঠানিক পর্যায়ে আমাদের ব্যুরোক্রেসিতে আমাদের এমন কি অর্থনীতিতে ফ্যাসিবাদের নিজস্ব একটা অর্থনৈতিক কাঠামো আছে যেটা রেন্ট সিকিং ম্যাকানিজম তৈরি করছে সে তার ফ্যাসিবাদ কাঠামোটাকে রক্ষা করার জন্য এবং একই সাথে আমাদের সমাজের ভেতরে যদি আমার ওইটাকে মনে হয় টেনশন একটু কম কারণ সমাজে ফ্যাসিবাদ যত গভীরভাবে ঢুকছে বলে আমরা মনে করি আমি আমি আমার চোখের দেখায় দেখি মানুষ ফ্যাসিবাদকে রিজেক্টই করছে এবং তৃতীয়ত আমি বলবো হচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনীতে সো আমি তিনটা বললাম একটা হচ্ছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বিতীয়ত অর্থনৈতিক কাঠামো এবং তৃতীয় প্রশান প্রশাসনিক কাঠামো এই তিনটা কাঠামোতে ফ্যাসিবাদের এত বছরের বপন করা লালন করা পিপল সিস্টেম প্রসেস এই তিনোটা জিনিসই এখনও রয়ে গেছে চলমান এবং এটা সামনের দিনে আমাদের মুক্তির জন্য একটা অবস্টাকাল এখন একটা সবার মনে একটা অ্যাসপারেশান যে একটা নতুন বন্দোবস্ত দরকার মানে নতুন বন্দোবস্তটা কিভাবে হবে নতুন বন্দোবস্তে মানে কোন কোন জিনিসগুলা প্রায়োরিটি নেওয়া উচিত দেওয়া উচিত বলে মনে করেন এই নতুন বন্দোবস্ত এখানে দুইটা টার্ম আছে একটা হচ্ছে যে পলিটিক্যাল সেটেলমেন্ট আর একটা হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট সো সোশ্যাল কন্ট্রাক্টের চিন্তাটা হচ্ছে হবজিয়ান আইডিয়া যে সমাজের বিভিন্ন এলিমেন্টরা সোসাইটির মূল প্রশ্নগুলো কি হবে সেটা নিয়ে একটা ন্যূনতম ঐক্যর মধ্যে পৌঁছানো অলিখিত এটা সোশ্যাল কন্ট্রাক্ট অন্যদিকে প্রফেসর মুস্তাক খানের পলিটিক্যাল সেটেলমেন্টের আইডিয়ায় যদি বুঝি উনি কিন্তু পাওয়ারের সেটেলমেন্টে ফোকাস করছেন সো পাওয়ারের সেটেলমেন্টে আমাদের যে রাজনৈতিক বন্দোবস্ত তাতে কিন্তু যে বড় বড়ো কোয়ালিশনগুলো আছে যাদের চিন্তাকে এড়িয়ে আপনি কোনো সংস্কার করতে পারবেন না কোনো নতুন কোনো দিকে যাইতে পারবেন না সো এই গ্রুপগুলো কারা এই গ্রুপগুলোর মধ্যে একটা আছে আমাদের বিজনেস গ্রুপ তাদের একটা কমন স্বার্থ আছে একই সাথে আমাদের মিলিটারি একটা বড় কোয়ালিশন তাদের একটা নিজস্ব স্বার্থ আছে যে এই স্টেটের কাছ থেকে কি তারা চায় একই সাথে আমি বাংলাদেশের পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর যে কাঠামোটা আছে তাদেরও কিন্তু যথেষ্ট পরিমাণ হার্ড পাওয়ার আছে খানের চিন্তাটা কিন্তু হার্ড পাওয়ারের জায়গা থেকে যেটাকে আমলে নিতে হয় চতুর্থ আমি বলব পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট পলিটিক্যাল স্টাবলিশমেন্টে বিএনপি একটা বড় দল জামাত একটা বড় দল আজকে ছাত্ররা একটা বড় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে আপনি একটা স্ট্যাটাস দিলেন এক লক্ষ ছাত্র গিয়ে বিচারপতিকে গিয়ে নামায় নিয়ে আসতে পারতেছে এটা একটা বিগ পাওয়ার সো এই নতুন যে পলিটিক্যাল সেটেলমেন্টটা ইমার্জ হচ্ছে আমার মনে হয় আমি যদি খানের চিন্তার জায়গাতে এই ফোকাস থাকি পাওয়ার প্রশ্নে সেখানে নতুন এলিমেন্টও ছাত্ররাই বাকি ট্র্যাডিশনাল এলিমেন্ট যাদের কথা বললাম তাদের যে স্বার্থ তারা যেভাবে নিজেদেরকে কন্ডাক্ট করতে চায় সেগুলো কোনো কিছুই তো বাদ হয়নি পূর্বের এলিমেন্টের সবচেয়ে শক্তিশালী কোয়ালিশন আওয়ামী লীগ দুর্বল কিন্তু আওয়ামী লীগ দুর্বল হলো কিন্তু আওয়ামী লীগের কাঠামো একেবারে নিঃশেষ হয়ে গেছে যারা মনে করেন আমি তাদের সাথে দ্বিমত করবো তো আপনার প্রশ্নটা যদি এই জায়গায় থাকে যে আমাদেরকে কোন দিকে মনোযোগী হতে হবে আমি সেই জায়গায় বলবো যে আসলে আমাদের পলিটিক্যাল সেটেলমেন্টটা যেন একটা মোর একটা ইনক্লুসিভ সোসাইটি তৈরি করতে পারে এবং এই পলিটিক্যাল সেটেলমেন্টে নতুন যে বার্গেইনটা দাঁড়াবে এই বার্গেইনে আমরা যেন রিফর্ম কোশ্চেনটা ইনক্লুডেড হয় এবং এই বার্গেইনে আমাদের এই যে রেন্টেরিং ইনফ্রাস্ট্রাকচার যে আমরা যেটা অনেক সময় সিন্ডিকেশন বলি চাঁদাবাজি বলি যেটার কারণে আমাদের কস্ট অফ ডুইং বিজনেস কস্ট অফ লিভিং অনেক বেড়ে গেছে এটার একটা ডিকনস্ট্রাকশন অথবা কমপ্লিট ডিসমেন্টলিং যদি থাকে আমি মনে করি সেটা একটা বেটার পলিটিক্যাল সেটেলমেন্ট হবে আমরা তো গত পনেরো বছর ধরে উন্নয়নের অর্থনীতির বয়ান শুনেছি আপনি এগুলার আপনি সহ কয়েকজন এটা ডিসম্যান্টল করার চেষ্টা করেছেন পাবলিক স্পেয়ার মানে উন্নয়নের অর্থনীতির গলত গুলা মোটা দাগে যদি পনেরো বছর একটা ইভ্যালুয়েশন করে সংক্ষেপে আমাদেরকে এই জায়গায় নিয়ে আস কোর আর্গুমেন্ট হচ্ছে বাংলাদেশে কিন্তু উন্নয়ন একটা নির্দিষ্ট পরিমাণ হয়েছে জিডিপির প্রবৃদ্ধি পনেরো বছর একটা নির্দিষ্ট পরিমাণ হয়েছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু এই প্রবৃদ্ধির ড্রাইভার কি ছিল আমরা ট্র্যাডিশনালি বলে থাকি যে আমাদের প্রবৃদ্ধি ড্রাইভার আর এম এবং রেমিটেন্স কিন্তু আমার নিজস্ব যে গবেষণার মূল প্রশ্ন যেটা আমি হাইপোথাইস করি যে দুই হাজার পনেরোর পর থেকে আওয়ামী লীগ যখন অনির্বাচিত হয়ে ক্ষমতায় আসলো তখন সে নতুন কিছু ড্রাইভার ইনভেন্ট করে যেগুলো আমাদের তার আগের পঁয়ত্রিশ বছরে ছিল না এই নতুন ড্রাইভারগুলো এইটা তার পরবর্তী পাঁচ ছয় বছরে কিন্তু একটা গ্রোথ ইম্প্যাটাস তৈরি করে কিন্তু এই ড্রাইভারগুলো সাস্টেনেবল ছিল না এবং আমি ড্রাইভারগুলো যদি বলি আমি আমি ষাটটা ড্রাইভারের মধ্যে প্রথমটা হচ্ছে যে সরকারের খরচ ব্যাপকভাবে বাড়ানো হয়েছে ঋণ এবং বিভিন্ন টাকা ছাপানোর মাধ্যমে দ্বিতীয় হচ্ছে সুদের হার সে সময় অস্বাভাবিকভাবে কম হয়েছিল মানে রিয়েল ইন্টারেস্ট বরোয়িং রেট আপনার ইনফ্লেশন থেকে নেগেটিভ চলে গেছিলো ইনফ্লেশন যদি অ্যাডজাস্ট করেন যারা ব্যাংকে টাকা রাখছে তারা তাদের আয় তাদের মানে ইয়ে কমে গেছে অর্থের ভ্যালু কমে গেছে সেই সময় শিল্পপতিরা শিল্পায়ন করছেন তৃতীয় একটা জিনিস হচ্ছে দুর্নীতি শেখ হাসিনার শাসনের প্রধান বৈশিষ্ট্য যার সাথে তার আগের ইভেন আগে শেখ হাসিনা এবং অন্যদেরকে পার্থক্য করা যায় সেটা হচ্ছে যে তিনি খুঁজে খুঁজে সবচেয়ে দুর্নীতিবাজদেরকে সবগুলো প্রতিষ্ঠানের শীর্ষে বসাইছেন আপনারা বেঞ্জিরকে দেখেন আপনারা স্টক মার্কেটের চেয়ারম্যানকে দেখেন তাদের দুর্নীতির খবর পরে বের হয়েছে অনেকের তো তার আমলেই বের হয়েছে কিন্তু উনি কেয়ার করেন নাই কারণ উনি যে পলিটিক্যাল সেটমেন্টটা দেখতেছিলেন যে এই লোকটার ক্যাপাসিটি আছে সমাজকে রিপ্রেস করে সমাজের কাছ থেকে কেড়ে নিয়ে তাকে নিজেকে টিকায় রাখা তা উনি সে আমার জন্য দরকারি হুম শেখ হাসিনার ওই ফলে দুর্নীতিকে উনি প্রশ্রয় দিয়েছেন আমি যেটা আর্গু করতে চাই যে তার আগে সরকারগুলো দুর্নীতি পরায়ণ ছিল কিন্তু ওই দুর্নীতির উপরে নির্ভর করে ক্ষমতা কাঠামো দাঁড়ায় নেই কারণ সে জানে যে অতিরিক্ত দুর্নীতি করলে তাকে পাঁচ বছর পর জবাব করতে হবে সেটা হচ্ছে তিন নম্বর চতুর্থ আমি যেটা দেখি যে সার্ভিস সেক্টরের একটা এক্সপানশন হয়েছে সার্ভিস সেক্টর এক্সপ্যানশন হওয়া ভালো কিন্তু সার্ভিস সেক্টরের মূল্যস্ফীতি আমি যে ডাক্তারের খরচ আমাদের এডুকেশনের খরচ অনেক বেড়ে গেছে সেটাও কিন্তু আমাদের জিডিপিকে এক্সপান্ড করছে

সো এই আমি যে শার্টটা ফ্যাক্টর দেখালাম ওটা আমার দেখানো আর কিছু থাকতে পারে সো গত পনেরো বছরের উন্নয়নকে যদি আমরা ব্যাখ্যা করতে চাই আমার ভিউ হচ্ছে যে কতগুলো মানে আনসাস্টেনেবল ড্রাইভারের উপরে দু পরবর্তী বাংলাদেশের অর্থনৈতিক যে স্ফীতি এটা হয়েছে এবং এটা কখনোই সাস্টেনেবল ছিল না কারণ এটা একটা কনসিকুয়েন্স আছে যে আপনাকে প্রত্যেকটা কিছু পে ব্যাক করতে হবে এবং রেডার আমরা পেব্যাক পিরিয়ডে চলে আসছি ফলে এখন যদি আমরা নতুন গ্রোথ ড্রাইভার না করি তাহলে এখন আমাদের অর্থনীতিতে তার খারাপ ওই যে আনসাস্টেনেবল ড্রাইভার এগুলোর খারাপ প্রভাবগুলো পড়া শুরু হবে মানে আমাদের অর্থনীতির বড় ক্ষতার বেশ কয়েকটি কারণ হচ্ছে ধরেন মানে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে বড় বড় অবকাঠন প্রকল্প সেগুলো সুচিন্তিত কিনা একটা বিগ এক্সপেন্ডিচার হলো আর একটা হচ্ছে আমাদের অর্থ পাচার বিগ অ্যামাউন্ট অফ আর করাপশন আর আর হচ্ছে অলিগারদের কাছে অর্থ চলে যাওয়া এর ফলে যে বিভিন্ন ক্ষত রয়ে গেল এখন সামনে যদি আমরা আগাইতে চাই। আমাদের ওই ক্ষতগুলো মাথায় নিয়ে আগাইতে হবে তাহলে আমাদের মানে আমরা কিভাবে মানে আমরা আপাতত একটা সাস্টেনেবল ইকোনমি ইয়া দিতে পারি স্বল্প মেয়াদে মানুষের তো অসুস্থতা আছে দীর্ঘদিন ধরে এই মুহূর্তে আমাদের মানে অন্তর্বর্তী সরকার কি করতে পারে ইকোনমিক এখন সামনে কিভাবে আগাতে হবে সেই প্রশ্নটাতে যদি আমরা থাকি তাহলে আমাদেরকে আবার ইভ্যালুয়েট করতে হবে যে রাইট দিস দিলে আমাদের অর্থনীতির সবচেয়ে বড় সংকটগুলো কী এবং এই বড় সংকটগুলোর প্রভাব থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি এমনভাবে যেন অর্থনীতিতে কর্মসংস্থানে আমাদের উৎপাদনের প্রভাব না পড়ে এবং রিফর্ম বা এই যে মনে করেন এই জিনিসগুলোকে সংস্কার করা সেগুলো কিন্তু অর্থনীতিতে প্রভাব ফেলবে কথা কথা আপনি যদি একটা ব্যবসায়িক গ্রুপকে টার্গেট করেন যে আমাদের টাকা পাচার করছে ওই ব্যবসায়িক গ্রুপে যদি দশ হাজার এমপ্লয় থাকে তখন কিন্তু দশ হাজার এমপ্লয়ির বেতন নেই তো এই ধরনের কিছু সেন্সিটিভ প্রশ্ন আছে এই প্রশ্নগুলোকে আমলে নিয়ে আমার মনে হয় যে এই বর্তমান তো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ব্যবসায়ীদের মধ্যে কয়েকটা গ্রুপ বাদ দিয়ে বাকিদের পেছনে তারা কতটুকু দুর্নীতি করছে কতটুকু টাকা পয়সা করছে এটা নিয়ে সরকার খুব একটা প্রশ্ন করছে না মেবি দ্যাট ইজ দেয়ার থিঙ্কিং ওনাদের চিন্তার পেছনে আমাদেরকে কাজ করতে হলে আমাদের তিন চারটা কুইক উইনের সুযোগ আছে যেটা প্রেটি অবভিয়াস সেটা হচ্ছে কুইক রেন্টাল প্রকল্প এবং আইপিপিগুলোর সাথে কন্ট্রাক্টরি নেগোশিয়েট করা দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের ব্যাংকিং সেক্টরে একদম দুর্বল যে ব্যাঙ্কগুলো আছে সেগুলোকে একটা কমিশনের মাধ্যমে একটা মানে সেটেলমেন্টে পৌঁছানো এগুলোকে নিয়ে কী করা হবে এটা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন অপিনিয়ন আছে মার্জিং একটা চিন্তা আছে কমপ্লিটলি তাদেরকে কমপ্লিটলি লিকুইডেট করে দেওয়ার একটা চিন্তা আছে সো এটা বিভিন্ন স্কুল অফ থটস কিন্তু একটা কমিশন করে সেই সিদ্ধান্তে পৌঁছানো এবং তাদেরকে রিফিন্যান্সিং বন্ধ করা কারণ এটা কিন্তু কস্ট আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে আসছে যে টাকাটার কিন্তু আমাদের মানি সাপ্লাই যোগ হচ্ছে এবং ইনফ্লেশন বাড়াচ্ছে সো ব্যাঙ্কিং সেক্টরের ব্যাঙ্কিং কমিশন এবং তৃতীয় আমি যেটা ফোকাস করতে চাই এটা কিন্তু ব্যাঙ্কিং সেক্টর আমাদের অর্থনীতির সাথে কানেক্টেড না সেটা হচ্ছে যে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ইম্প্রুভ করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ইম্প্রুভ করা বলতে আমি বোঝাই না যে কি পরিমাণ চোর ডাকাতি হয় এইটা কমাতে বরং আমাদের পূর্বের শাসনামলে শেখ হাসিনার আমলে পুলিশই বাংলাদেশের সবচেয়ে বড় ডাকাত এবং চোর হয়ে আবির্ভূত হয়েছিল সো আমি যে গ্রোথ ড্রাইভারের পাঁচটা পয়েন্ট বলছি এর মধ্যে ছ আরেকটা পয়েন্ট ছিল সেটা হচ্ছে যে মিডল সাইজ কোম্পানিকে ভেঙে বড় অলিগার্কের এবং বৃহৎ ক্যাপিটালের আবির্ভাব সো এই বৃহৎ ক্যাপিটালের আবির্ভাবের পেছনে বাংলাদেশের পুলিশের বড়ো ভূমিকা আছে তারা ছোট কোম্পানিদেরকে মাঝারি সাইজের কোম্পানিকে যে পরিমাণ রেন্ট দিতে হয়েছে বিজনেস করার জন্য এটা তাদের জন্য সাস্টেনেবল ছিল না সো আজকে যদি সেই পুলিশ আবার একটা রিপ্রেসিভ আবার একটা টর্চার চেম্বার চালু করা একটা পুলিশ হিসেবে আবির্ভূত হয় সেটার ফলে কিন্তু আলটিমেটলি মিডল সাইজ কোম্পানিগুলো উঠতে পারবে না সো আইন শৃঙ্খলা বা এটাকে কমপ্লিটলি ঢেলে সাজানো যেন এটা কোনো মতেই একটা পূর্বের মতো সমাজকে শোষণ করা বাহিনী হয়ে না দাঁড়ায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চতুর্থ আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে একটা রেন্ট ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা প্রত্যেকটা সেক্টরেই স্টার্টিং এটার টপ অফ দ্য ভ্যালুশান হচ্ছে রাজনীতিবিদ তারপরে ব্রোকারার্স তারপরে হচ্ছে ব্যবসায়ীরা এবং সাথে হচ্ছে যে রাজনীতিবিদদের আশেপাশে যে সঙ্গপঙ্গ আছে এরা প্রত্যেকটা সেক্টরেই কিন্তু আইনগতভাবে অর্থের একটা আমাদের মানে ভাগ নিয়ে যাচ্ছে যে প্রোডাক্টটা বা সার্ভিসটা দিচ্ছে কথা কথা একজন ব্যক্তি যদি বিদেশে যাইতে হয় বা একজন মাইগ্রেট ওয়ার্কারের তাকে যদি ভারতে পঁচাত্তর হাজার টাকা দিতে হয় বাংলাদেশের সরকারের নির্ধারিত রেট যদি থাকে পঁচাত্তর হাজার টাকা বা আশি হাজার টাকা তাকে দিতে হচ্ছে পাঁচ লক্ষ টাকা সো এখানে কিন্তু ভ্যালুয়েশন কিছুই নাই কিন্তু এই রেন্টটা ভাগ করে করে পূর্বের মন্ত্রী পাইতো পঁচিশ হাজার টাকা তারপরে প্রশাসনের একটা ভাগ থাকতো অধ্যক্ষতার একটা ভাগ থাকতো বিভিন্ন লেয়ারে একটা ভাগ থাকতো সো এই যে রেন্ট ইনফ্রাস্ট্রাকচার বা মনে করেন একটা জলমহল বা মনে করেন এই যে বাজারের এখানে যে রাস্তায় যেই ফুটপাথের যে যারা বসেন সেই সব জায়গাতেই রেন্ট আছে সো এই রেন্ট ইনফ্রাস্ট্রাকচারটাকে ভাঙা আমি মনে করি তত্ত্বাবধায়কের একটা বড় কাজ আমাদের গণব্যোধানের পর একটা ওপেন স্পেস তৈরি হয়েছে বিভিন্ন পলিটিক্যাল আওয়াজ আসতেছে মতামত আসতেছে ডাইভার্স কিন্তু এবং এই যে আমাদের পলিটিক্যাল এবং সোশ্যাল চ্যালেঞ্জগুলো এই জায়গায় আমরা রুমিকেও অ্যাড করবো রুমি আলোচনায় অংশগ্রহণ করতে পারেন মানে আমাদের এই এই মুহূর্তে একটা আগে ছিল একটা ফেসিস্টা ইউনিটারি একটা সিস্টেম যে একটাই আইডিওলজি একটাই চিন্তা একই একই মত এখন কিন্তু ডাইভার্স মত আসতেছে এর ফলে আমাদের পলিটিক্যাল এবং সোশ্যাল চ্যালেঞ্জগুলো গুলা রুমি যদি অ্যাড করেন তারপর জিয়া এ এটি নিয়ে মতামত দেন আমার মনে হয় প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে সহনশীলতা মানে যেটা আমাদের চর্চার জায়গাটা কারণ আমরা দেড় যুগের অভ্যস্ততা যেটা আমরা অসহিষ্ণুতার একটা পাঠ পাইছি যে কিভাবে ভিন্ন মত্রে সহ্য না করে থাকতে হয় তো আমাদের উপর থেকে শুরু করে মানে ফ্যাসিজম তো আসলে শুধু একটা স্ট্রাকচার না ওই কাঠামোর ভেতরে যারা শাসিত হয় তাদের মধ্যেও একটা রিভেন্স সুলভ একটা ই আসে তো তারা যখন মত প্রকাশে আসে তাদের ভেতরে প্রথম ইটা আসে যে তারা পাল্টা ফেসিস বিরোধী ফেসিস্ট হয়ে উঠবে কিনা আবার মানে আমি বলতেছি এই ইটা যেমন নতুন একটা এনভায়রনমেন্ট হইলো এই সময় আমরা সবাই স্পেস পাইছে কিন্তু এই স্পেসের মধ্যে গিয়ে আমাদের ওই পূর্বতন অভ্যাসটা আমরা চর্চা জারি রাখি কিনা যে আমরা এখন আমরা অমুকদের দমন করব এখন আমরা তমুকদের দমন করব বা তো এখানে বিগ চ্যালেঞ্জটা হচ্ছে যে গত দেড় দেড় যুগ হোক তার আগের সময়টাই হোক এই চর্চাটা আমাদের ছিল না তো এইটা আমাদের নতুন করে চালু করতে হবে যে আমরা প্রত্যেকে প্রত্যেকের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সবাই তার ভিন্ন পছন্দ নিয়ে পাশাপাশি এক টেবিলে বসে যে আলোচনা করতে পারে এই কালচারটা আমাদের দাঁড় হবে এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ আর কি এটার সাথে আমি আরেকটা কন্টেক্সট অ্যাড করা জিয়া একই প্রশ্ন করি বসুমবিদের ছাত্র আন্দোলনের লেয়ারজু এবং সমন্বয়কদের কয়েকজনের কথা থেকে যেটা জানলাম তারা বলতেছে যে আগে রিডেমশন লাগবে তারপর রিকনসিলিয়েশন যারা ফেসিবাদী অ্যানাবলা বা ফেসিবাদী যে পলিটিক্যাল গ্রুপ এই এই প্রসেসটা কিভাবে হবে আপনি যদি আপনি আপনাকে যারা বলছে রিডেমশন লাগবে রিকনসিলিয়েশন হবে এই চিন্তাটা কিন্তু আমি বলি একটা ন্যাচারাল মানে ডিমান্ড ফর জাস্টিস আমি আমার এক বন্ধুর কাছে তাদের গ্রামে এই পোস্ট আমাদের অভ্যুত্থান সেটেলমেন্টটা কীভাবে হয়েছে আমার খুব ইন্টারেস্টিং লাগছে এটা চুনতির একটা গ্রামের গল্প আমি শুনলাম সো ওনারা যেটা করছেন ওই গ্রামটাতে এত বছর ওখানে আওয়ামী লীগের লোকজন বিএনপির লোকজনকে থাকতে দেয় নাই তাদেরকে মামলা দিছে সো এখন গ্রামের মুরব্বীরা একসাথে বসছেন কারণ এখন বিএনপির লোকজনরা এখন তাদের বাড়িঘর দখল করতেছে তাদের উপরে অ্যাগেন পুলিশ মামলা দিচ্ছে যখন তারা যেটা করছেন সেটা হচ্ছে যে তাহলে তারা তখন বলছেন যে না সেটা হলে তো এভাবে করে তো একটা কমপ্লিটলি অ্যানার্কি হয়ে যাবে আমরা এটা অ্যাকসেপ্ট করবো না মুরব্বীরা এটা বলছেন আমরা এটা অ্যাকসেপ্ট করবো না যারা বিএনপি লোকজন যারা বা শুধু বিএনপি না যারা এত বছরে বিভিন্নভাবে নিপীড়িত হয়েছেন ইভেন তাদেরকে টর্চার করে অনেকের ছেলে মেয়েকেও মেরে ফেলছে এ ধরনের অনেক ঘটনা পর্যন্ত ঘটছে খুব তীব্র টর্চার নিপীড়ন পুলিশ তখন তারা যেটা বললেন যে তাহলে আমরা একটা নেগোসিয়েশনে আসি যারা অত্যন্ত ডিপ টর্চারের শিকার হয়েছেন সুনির্দিষ্ট কোনো লোকের কাছে তারা তাদেরকে একটা কম্পেনসেশান দিবে এবং ওই কম্পেনসেশনের মাধ্যমে তখন এটার ফলে তারা আর কোনো ধরনের মামলা হামলা করবে না আমার কাছে কাঠামোটা ইন্টারেস্টিং মনে হয়েছে আমি বলছি না যে স্টেট লেভেলে এটা করতে হবে কিন্তু এটা একটা একটা গ্রাম একটা ছোট্ট ইউনিট যেটা থেকে আপনি এটাকে পরে এক্সট্রা করে পুরো সোসাইটিতে আমাদের কি হবে সেটা নিয়ে চিন্তা করতে পারেন দু হাজার চব্বিশের আবার ছাত্রদের ভূমিকাটা আলোচনা আসছে আমরা দেখি আমরা আমরা আমাদের বাংলাদেশের ইতিহাসটাকে ইউনিক এই ল্যান্ডের ইতিহাসটা আপনি যদি বাউন্ন ভাষা আন্দোলন বলেন বাষট্টি ছাত্র আন্দোলন উনসত্তরের গণঅভ্যুত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ এবং নব্বইয়ের ছাত্র আন্দোলন সর্বশেষ দু হাজার চব্বিশে গণ সব জায়গায় বাংলাদেশের স্টুডেন্টরা অ্যাজ এ পলিটিক্যাল ফোর্স হিসেবে এত ভাইব্রেন্ট কেন পৃথিবীর আর বেশিরভাগ দেশে এরকম দেখা যায় না মানে আমাদের যে স্টুডেন্ট কমিউনিটিটা অ্যাজ এ পলিটিক্যাল ফোর্স এটা রুমির জন্য প্রশ্ন জিয়া ভাইয়ের জন্য প্রশ্ন হ্যাঁ রমিশ আমি মনে করি ভাই শুধু স্টুডেন্ট কমিউনিটি না বাংলার ইতিহাস আমরা যখনই দেখি আর কি এরা বিভিন্ন ইস্যুতে একটা বিশেষ টাইম পর পর এই পঞ্চাশ বছর ষাট বছর পর পর আমরা এক ধরনের আন্দোলন দেখি আমরা বায়ান্ন বা সাতচল্লিশের পেছনে যদি যাই আমরা উনিশশো পাঁচে গেলাম তারও যদি পেছনে যাই আমরা আমরা আঠারোশো ওই যে পুরো সাতান্নর পর থেকে পুরো দশক জুড়ে আমরা দেখব যে আন্দোলন হচ্ছে আমরা যদি তারও পেছনে যাই আবার ওই যে সতেরোশো সাতান্ন দিকে আমরা মানে আমাদের এদিকে হচ্ছে যে আমাদের একটা লিগেসি আছে এই লিগেসিটা হচ্ছে যে যখন আমরা আমাদের দেয়ালে পিঠ থেকে যাচ্ছে আমরা বুঝতে পারতেছি তখন আমরা রিভোল্ট করব এইটার প্রতিনিধিত্ব আমার মনে হয় করে তরুণরা এবং এই তরুণরা করার কারণটা হচ্ছে আমাদের বর্তমান যে সমাজ ব্যবস্থা এখানে আসলে এই নিয়ে তো অনেক আলোচনাই আছে যে তরুণরা কীভাবে চেঞ্জের নিয়ম অনুঘটক হয়ে ওঠে গত আপনার ইঙ্গিতে যে আন্দোলনগুলো ছিল এই প্রত্যেকটা আন্দোলনের ক্ষেত্রে আমি একটা অনুঘটকের কথা বলতে পারি ভাই গত দুশো দেড়শো বছরে বাংলাদেশের সোসাইটি হিউজ চেঞ্জ হয়েছে মানে বিশেষ করে যেটা বর্তমান বাংলাদেশ এই জায়গাটা একটা কৃষি প্রধান অঞ্চল ছিল এখানে কয়েকটা স্টেজে স্টেজে শিক্ষিত শ্রেণী তৈরি হয়েছে এবং এই শিক্ষিত শ্রেণী যখন আমরা শিক্ষিত শ্রেণী তৈরি হয় তখন একটা মিডল ক্লাস তৈরি হয় আমি এই মিডল ক্লাসরা যখন দেখে যে তারা বিশেষভাবে সুবিধা বঞ্চিত হচ্ছে তারা রিভোল্ট করে এবং এইটা কয়েক ধাপে হয়েছে যেমন আমরা আঠারোশো পঞ্চাশের দিকে যখন আমরা দেখলাম এখানে পূর্ব বাংলা অঞ্চলটা মানে কলকাতা তো আমলাতান্ত্রিক হয়ে গেছিল কিন্তু পূর্ব বাংলা তো পাট প্রধান অঞ্চল ছিল এটা তো আমলাতান্ত্রিক ইসে পড়েনি এখানকার কৃষি প্রধান মানুষরা কি করলো এই পাটজাত অর্থনীতি নিয়ে এক ধরনের একটা নতুন মিডল ক্লাস শ্রেণী দাঁড়াইলো যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত এবং এই শ্রেণীটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই সাহিত্য যে শতকের শেষ ভাগে এবং সাল মানে সাময়িক পরে আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বা শিক্ষা প্রতিষ্ঠান এগুলো পরবর্তীতে সাতচল্লিশ বায়ান্ন এতে ভূমিকা রাখছে এই যে এখন যে সময়টা গত দশ বছর ধরে আমরা দেখছি এক ধরনের আন্দোলনের প্রসব যন্ত্রণা আছে তেরোতে কোটা নি আন্দোলন হয়েছে আঠারোতে হয়েছে নিরাপদ সড়ক আন্দোলন ইস্যু আছে তারপরে এইটা হচ্ছে গত এক দশক ধরে বাংলাদেশের মফসল থেকে আসা হিউজ স্টুডেন্ট শ্রেণী আছে আর কি ছাত্র শ্রেণী আমি পার্সোনালি মনে করি একটা নতুন মিডল ক্লাস আসছে আমাদের এবং ছাত্ররাই তার প্রতিনিধিত্ব করে এই কারণে বলতেছি যে আপনার যে টাইম পিরিয়ড এর পরের যে আন্দোলনগুলোতে ছাত্রদের কন্ট্রিবিউশন কারণটা হচ্ছে তারাই মূলত মিডল ক্লাসের প্রতিনিধিত্ব প্রতিনিধি হিসেবেই তারা নগরে নগরগুলোতে আসতেছে এবং তারা তাদের রেকগনিশনটা চাচ্ছে যে আমি সোসাইটিতে এইটা ডিজার্ভ করি আমি পাচ্ছি না আমি রাষ্ট্রের কাছে এইটা ডিজার্ভ করি আমি পাচ্ছি না যখন রিপোর্ট করতেছে ঠিক আছে অ্যাড করে আপনার কাছে আসি যে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্টের কথা বলা হচ্ছে এবং আমাদের ইউথপুলেশনের একটা হিউজ এখন আমাদের এই তরুণরা যে রাষ্ট্রকে টেকে ওবার করলো তারা অন করে নিল এবং আমরা দেখলাম যে অভ্যুত্থানের পরে এক সপ্তাহব্যাপী তারা পুরা সরব দুর্দান্ত ম্যানেজমেন্ট করছে সো তাদের যে একটা ওনারশিপ তৈরি হয়েছে কিন্তু তাহলে আমরা তাদেরকে কেমন রাষ্ট্র উপর দিব অথবা তারা কেমন রাষ্ট্র নির্মাণ করবে যে যেখানে প্রত্যেক তরুণের মানে বিকাশের মানে মানে অবারিত সুযোগ থাকবে আপনি কেমন ব্যবস্থাটা চান আচ্ছা এই প্রশ্নটা যাওয়ার আগে রুমি ভাই এবং এর আগে যে আলাপটা করছেন ওটার পেছনে আপনার যে প্রশ্নটা ছিল আমি এটাতে একটু ফেরত যাই সো আপনার প্রশ্নটা ছিল যে বাংলাদেশের বিগত কয়েক দশকের ইতিহাসে যদি আমরা দেখি যে আমাদের সবগুলো আন্দোলনের প্রভাব অনুঘটক হচ্ছে স্টুডেন্ট বিগত পনেরো বছর কি সব আন্দোলন স্টুডেন্টরাই বিএনপি কে আন্দোলন করে নি হেফাজত যখন তবুও অফকোর্স আপনার ক্লেমটা কারেক্ট স্টুডেন্টদের একটা বড়ো শক্তি হলো স্টুডেন্টদের উপরে যদি হামলা করা হয় তাতে সোসাইটিতে মরাল আউটরেজ হয় কিন্তু বিএনপির উপরে হামলা হলে মরাল আউটরেজ হয় না বিকজ স্টুডেন্টের একটা ইনোসেন্সের ক্লেম আছে এইটা আমরা যদি আমাদের গণভূতনকে ব্যাখ্যা করি এটাকে অনেক ফ্রেমে ব্যাখ্যা করা যায় আমাদের গণভূত্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাত্ত্বিক প্রধান তাত্ত্বিক হিসাবে যিনি স্বীকৃতি পাচ্ছেন সেই মাহফুজ আবদুল্লাহ তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন রুমি সাথে আলাপে আমি একটু কিছুক্ষণ আগে সেটা নিয়ে কিছু আরও বিভিন্ন ধারণা পেলাম আমি পার্সোনালি একটা ফ্রেমওয়ার্ক ব্যবহার করি সেটা হচ্ছে এরিকা চ্যানভেথের থিওরি এরিক এরিকা চ্যানভেথ হ্যাঁ সো এরিকা চ্যানভেথ গণ অভ্যুত্থান কীভাবে সফল হয় এটা নিয়ে আমি গত বছর বিএনপির আন্দোলনের সময় বিএনপির আন্দোলন কেন সফল হচ্ছে না এটা নিয়ে আমার কিছু আমার কিছু পডকাস্ট ছিল ছিল আমি দু একটা ইন্টারভিউ তো চিন্তাগুলো বাংলাদেশে খুব একটা জনপ্রিয় না কিন্তু আমি এই অভ্যুত্থানকে চেনুয়েথের চিন্তা দিয়ে একটা ছকে দেখা যায় আর কোনো অভ্যুত্থান কিন্তু কোনো ছক দিয়ে হয় না আমরা অভ্যুত্থান হওয়ার পর ওটা দেখি যে কোন ধরনের ছকে ওটাকে বোঝা যাচ্ছে সেই ধরনের বোঝাপড়ার জায়গায় চ্যানোমেথের চিন্তাটা সিম্প্লিফাই করলে হয় যে কোন ধরনের মুভমেন্টগুলো সফল হয় ওই চিন্তাটার প্রেমিসই ছিল যে আসলে কেন নন ভায়োলেন্ট মুভমেন্ট সফল হয় নাকি ভায়োলেন্ট মুভমেন্ট সফল হয় ওই জায়গা থেকে বাট ওই প্রেমিসটা আমাদের গুরুত্বপূর্ণ না আমাদের এই মুভমেন্টটা এটার আকাঙ্ক্ষা ছিল নন ভায়োলেন্ট মুভমেন্টের যদিও এটা পরবর্তীতে একটা ভায়োলেন্ট মুভমেন্টে কনভার্ট করছে কিন্তু চেনমেথের ক্রিটিক্যাল আর্গুমেন্টও হচ্ছে যে যে কোনো মানে চেনমেথের আর্গুমেন্ট থেকে আমার নিজস্ব একটা হাইপোথিস আমি দাঁড়া করেছি এটা চেনমেথের কোর আর্গুমেন্ট না চেনমেথের সেটা হচ্ছে যে বাংলাদেশের উনসত্তর থেকে শুরু করে ইভেন্ট বিগত গণ আন্দোলনের ধারাটা যদি দেখেন সেখানে একটা সিকোয়েন্স অফ ইভেন্টস আছে ইভেন্টসটা হচ্ছে যে প্রথমে একটা একটি ঘটনা ঘটবে যে ঘটনার ফলে একটা পাবলিক আউটরেস তৈরি হবে মরাল আউটরেস তৈরি হবে তারপরে কিছু মানুষ সেটার প্রতিবাদ করতে রাস্তায় নেমে আসবে বা কিছু একটা করবে হলে বিক্ষোভ করবে বা সোশ্যাল মিডিয়াতে করবে কিছু একটা করবে সেইটা করার পরে তাদের ওই রিয়াকশনটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এজিটেট করবে অথবা ছাত্রলীগকে এজিটেট করবে এবং সে এজিটেশনের পরে তারা কোনো না কোনো অ্যাকশন নিতে বাধ্য হবে কারণ সে মনে করবে এজিটেশনটাকে যদি আমি না থামাই এটা আরও বড় হয়ে গিয়ে আমার কন্ট্রোল চলে যাবে বা মনে করেন রাস্তায় নেমে যদি ছাত্ররা যদি ভাঙচুর করে বা আন্দোলনকারী ভাঙচুর করে ওটা তাকে তার ডিউটি আছে ওটা ইয়ে করা সো সেই সময় যখন সে তার অর্ডার ফিরে আনার জন্য রিপ্রেস করবে তখন আরও কিছু ক্ষয়ক্ষতি হবে প্রাণ হারাবে বা ছাত্রীদের গায়ে হাত দিবে বা যে কোনো একটা ঘটনাতে একটা ভিডিও বের হবে ব্যাপক মরাল আউটরেস তৈরি হবে ওই মরাল আউট তৈরি হওয়ার কারণে পরের দিন আরও অনেক লোক নেমে আসবে এবং ও আরও অনেক লোক নেমে এসে ওই দিন মানুষজন আরও বিক্ষোভ করবে আরও কিছু করবে তখন পুলিশ বা ওখানে আবারও ব্যবস্থা নিতে যাবে আবার ভায়োলেন্স হবে এই ফলে প্রথম কারণটা শেষ আমার ভাইকে মারলি কেন এটাই হয়ে গেছে তখন কারণ ওই কারণে ওই দিন আবার এটা আরও বড় আন্দোলন হবে এবং দিস উইল প্রোগ্রেসিভলি গ্রো এবং এটা এক সময় খুব দ্রুত এক্সপোরিয়েন্সিয়ালটি চলে যাবে এক্সপোরিয়েন্সিয়ালটি যদি দেখেন এটা আস্তে 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 যেতে যেতে কিন্তু ঠপ করে কিন্তু একসাথে একটা গণবিস্ফোরণ হয়ে যাবে আই ক্যান ক্লিয়ারলি সি হাউ দ্যাট ওয়ার্ক আউট ইন দিস মুভমেন্ট আমি একদম দিন ওয়াইজ ব্যাখ্যা করতে পারবো এটার মূল ক্লেম হচ্ছে ছাত্রদের প্রশ্নকে আমি এই ফ্রেমওয়ার্কটা আনলাম সেটা হচ্ছে যে বিএনপি মারলে মরাল আউটরেজ হয় না কিন্তু ছাত্রদেরকে মারলে মরাল আউটরেচ হয় সেটা হচ্ছে যে ছাত্রদেরকে মারলে যতদূর মরাল আউটরেজ হয় না একটা ছয় বছরের বাচ্চাকে মারলে তার থেকে বেশি মরাল আউটরেজ হয় ছাত্রদেরকে রাস্তায় পিটালে যতদূর মরাল আউটরেজ হয় না একটা ভিসির রুমের বারান্দায় সাতজন ছাত্রী তাদেরকে কে কি করছে বোঝা যাচ্ছে না কিন্তু তারা স্ক্রিম করতেছে শুধু শুধু একটা ভিডিওতে তাদের ছবি দেখা যাচ্ছে আমরা জার্মানিতে প্যানিকড কি করতেছে এরা স্ক্রিম করতেছে কেন উনি কি ছাত্রলীগ মার দিচ্ছে কিনা নারীদের উপরে রাত্রে নির্যাতন হচ্ছে কিনা মোরাল আউটরেজ সো এই যে মরাল আউটরেচ রিয়াকশন রিয়াকশানের কারণে নতুন গ্রুপ অফ পিপল নেমে আসা হ্যাঁ ওটা তো প্রত্যেকবার প্রত্যেক দিন নতুন কোয়ালিশন যোগ হবে প্রথমে ছিল ইউনিভার্সিটির ছাত্ররা তারপরে চলে আসছে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা তারপরে মাদ্রাসারাও চলে আসছে তারপরে নার্সরাও চলে আসছে তারপরে সাধারণ সো এভরিডে এই সিকোয়েন্স অফ ইভেন্টে এটা গ্রো করতে করতে নতুন নতুন কোয়ালিশন অফ পিপল ইয়ে করতে থাকবে তো সেই জায়গায় ছাত্রদের যে তাদের উপরে হামলা করলে যে আমাদের সোসাইটির ন্যাচারাল রিয়াকশন মরাল আউটরেচটা বেশি ওইটা ছাত্ররা ক্যাপিটালাইজ করতে পারে তারা বুঝে যে আমার উপরে হামলা করলে পরের দিন খবর আছে। সো দে দেলি টেক অ্যাডভান্টেজ অফ ইট আন্দোলন করলে আন্দোলনের স্ট্র্যাটেজিক সুবিধা নিতেই হবে মরাল আউটরেচটাকে তারা ব্যবহার করতে পারে এ কারণেই ছাত্রদের আন্দোলন সফল হয় বিএনপির থেকে বেশি এই যে সোসাইটিতে একটা মোরালি কলাপস একটা সিচুয়েশনে আমরা পড়ছি এখন মানে ফেসিজম পরবর্তী এটা তো মানে আমরা আগে বলতেছিলাম যে সোশ্যালি আমরা ফেসিজম একবারে ই করে ফেলি নি কিন্তু এখন তো মনে হচ্ছে যে আমাদের যে ফেসিজমের যে মোরালি ইটা এটাও তো আমাদের সোসাইটিতেই ই করছে ফ্যাসিজম বিগত পনেরো বছরের সমাজকে যেভাবে নিপীড়ন করছে সেইটার থেকে আমরা তাদের থেকে যেটা শিখছি যে আমরাও আপনি একটু আগে যেটা বলছেন আমরা সবাই ছোটো ছোটো ফ্যাসিস্ট হয়ে উঠছে সেটার দায় আমাদেরকে বয়ে বেড়াতে হবে কি না প্রশ্নটা সেলফ এক্সপ্লেনেটারি আসলে ইন দি এন্ড আমি ক্লিয়ার না আমাদের জাস্টিস বাদে আর কোনো মতাদর্শ কেন লাগবে আজকে যদি জাস্টিস ইট সেলফ আমাদের প্রধান মতাদর্শ হয় তাহলে আমরা এই প্রশ্নগুলোকে ডিল করতে পারব আমি ফ্যাসিজম থেকে শিখে আরেকটা মিনি ফ্যাসিস্ট হইতে পারবো না কেন বিকজ ইউ হ্যাভ টু নো হ্যাভ ট্রাস্ট ইন জাস্টিস এখন এই জাস্টিসটা স্টাবলিশ করার দায়িত্ব তো রাষ্ট্রের এবং রাষ্ট্র বলতে আগে আমরা শেখ হাসিনার নাম না বলতে রাষ্ট্র বলতাম তো এখন তো আর ইয়ে নাই সো এখন আমাদের তো ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন এবং আমাদের ছাত্রদেরকে আমরা বলব আপনারাই রাষ্ট্র ব্রিং জাস্টিস এবং ওই যে আমি এই যে চারটা আর্গুমেন্ট দিচ্ছিলাম যে অর্থনীতিতে কীভাবে রিকভার করতে হবে আমি কিন্তু পুলিশের কথা বলছি বিকজ ইন দি এন্ড জাস্টিস কিন্তু জাস্টিস নিশ্চিত করে না করে পুলিশ নাইনটি পার্সেন্ট প্রাইমারি লেভেলে দেয়ার যুগের মধ্যে আমরা আমাদের মধ্যে এটা সাইকোলজিক্যালি মানে প্রথিত হয়ে গেছে যে আমরা ক্ষমতা কাঠামোর ওই জায়গায় না গেলে আমরা জাস্টিস পাবো না মানে একটা বিশেষ হ্যাঁ বিশেষ শ্রেণীতে এখন জেনারেল পিপলের জন্য জাস্টিস না তো এটা একটা প্রথমত আমাদের বিচার বিভাগে এক ধরনের জটিলতা তৈরি করছে তো আমার পাবলিক সাইকোলজিতেও এক ধরনের জটিলতা তৈরি করছে যে আমি যদি আমার এই সাথে এই অন্যায়টা হয়েছে এটা ন্যায় বিচার পাওয়ার জন্য আমার অমুকের অমুককে ধরতে হবে ধরতে হবে রাইট কিন্তু যদি সত্যি সে ন্যায় বিচার চায় তাহলে তার তাকে কাউকে ধরতে হবে কেন অবশ্যই এখন তো এইটা তো গত পনেরো বছরে প্রতিষ্ঠিত হয়েছে এবং এই যে চর্চা এটা তো আমাদের নিয়ে ঘুরতে হবে আগামী এমন এই বিচার বিভাগে আমরা যে আবার বিচার বিভাগের ওপর আশ্বস্ত হব বা আমাদের এই আমি অফিসে যাব ঘুষ না দিলে আমার এই হবে না বা সরকারি এইগুলাতে এই এই ধরনের প্র্যাকটিস হুট করে মানে প্র্যাকটিসের যে নেগেটিভ ইম্প্যাক্ট পাবলিকের উপরে পড়ে এটা তো হুট করে দূর হবে না আসলে দায়িত্বটা কিন্তু এখন যে একটা গণভূতান হয়েছে যেটা কি ইভেন বিপ্লব নামেও বলা যায় তারপরে যে আমাদের একটা র্যাডিক্যাল ট্রান্সফরমেশনের অপরচুনিটি তৈরি হয়েছে তাদের হাতে আমি আপনার চিন্তাটাকে ছোট্ট এক জায়গায় বলবো শুধুমাত্র বাংলাদেশের নিপীড়িত জনগণ বা কমায়ের মানুষ ইনজাস্টিসের শিকার হয় নাই বাংলাদেশে জাস্টিস কেউ পায়নি সো প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশে আমি তাহলে একটু ফর্মালি বলি আপনার আপনার প্রশ্নটা থেকে আমি আসি যে বাংলাদেশে জাস্টিস কেউ পায়নি এবং জাস্টিস একমাত্র পাইছে শেখ হাসিনা ঠিক আছে এবং সেইটাও পঁচিশ বছর পরে পাইছেন এখানে আমি ইনজাস্টিস হিসাবে দেখতেছি একটা সিস্টেমকে আমি বলছি না শেখ হাসিনা তার পিতার হত্যার বিচার রাইটলি করছেন বা যাদেরকে শাস্তি দিচ্ছেন আমি ওটার মেরিটে যাচ্ছি না বাট এই যে একটা ব্যুরোক্রেটিক কাঠামো যে একটা কেসের বিচার পাইতে ২০ বছর পঁচিশ বছর লাগবে এইটাকে তো সংস্কার করা সম্ভব আমাদের ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনকে এটা নিয়ে কাজ করতে হবে এবং আমাদের আজকে যে একটা গণ হয়েছে মানুষের প্রত্যাশার মধ্যে আমি জাস্টিস সিস্টেমের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং আমি গতকালকে দু একজন রাজনীতিবিদদের সাথে কথা বলতেছিলাম তাদেরকে আমি একটা ছোট্ট চিন্তা শেয়ার করার চেষ্টা করছি যে আপনি একটা পলিটিক্যাল সিস্টেমের শীর্ষে নতুন কোনো সিস্টেমকে কনস্ট্রাক্ট করতে চান আপনি তিন থেকে চারটা মতো জিনিস ঠিক করতে পারবেন আমি এটা ঠিক করব পুরো বিচার ঠিক করবো পুরো ঘুষ ঠিক করব। অনেক কিছু পারা যায় না কয়েকটা ছোট ছোট কিন্তু ক্রিটিক্যাল জিনিস যদি আপনি ঠিক করতে পারেন এরপরে সোসাইটি নিজের মতো রিওগনাইজ করে রিঅর্গানাইজ করে নতুন স্ট্যাটাস করতে পৌঁছায় যাবে এবং রিঅর্গানাইজেশনের ভিত্তি যদি হয় জাস্টিস যদি আজকে কোর্ট সিস্টেমে একটা বড় সংস্কার করা যায় যে সংস্কারের মাধ্যমে এই মামলার দীর্ঘসূত্রিতা এটা কমবে এখানে এই সংস্কারের প্রথম প্রশ্ন হচ্ছে যে শুধুমাত্র ভালো জাস্টিস বসানোই না নাম্বার অফ জাজেস বাড়াইতে হবে নাম্বার অফ কোর্স বাড়াইতে হবে এখানে আজকে আইটি সিস্টেম ইমপ্লিমেন্ট করতে হবে এগুলার পিছনে ওয়ার্ল্ড ব্যাংকরা মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছে অনেকবার থেকে সময়টার জন্য ধন্যবাদ